ব্যবহার করতে পারেন। আমি আশা করছি আপনাদের পাখি জীবাণু নিয়ে কোনো যে কোনো যে সমস্যাগুলো হয়ে থাকে সেরকম কোনো সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে না। তো আরো আমি আপনাদেরকে সেটআপ গুলো দেখাচ্ছি, আস্তে আস্তে সেটআপ গুলো দেখছি। সেটআপ আছে মাঝে বলুন তো কথা বলুন, সেটা হলো যদি ডিওর্নিং করানোর সময় যদি লাভবার্ড থাকে, বদ্রি থাকে বা তার থেকে বড় পাখি থাকে, তাদেরকে যে কোনো ডিওর্নিং ওষুধ আপনি 5 ml 1 liter দিচ্ছেন নো প্রবলেম। কিন্তু যদি কিউস থাকে সেখানে পাখি হিসেবে মানুষের হোক ইয়া পশুর হোক যে ডিওর্নিং ওষুধ হোক সেটা 5 ml না করে ওটা 4 বা 3 বা 3.5 থেকে 4 দিলে বেটার হয়। এমএল যেহেতু পাখির সাইজটা ছোট সেই ক্ষেত্রে সেক্ষেত্রে পাখির মেডিসিনের যে কোয়ান্টিটি সেটাও একটু কমে যাবে। আরো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আরো একটা কথা বলে রাখি, আমার যারা ভিউয়ার্স আছে তারা যদি কেউ পাখি এখান থেকে দাদার কাছ থেকে কিনতে চান বা পাখি কি পাখির খাবার দাদার কাছে কি কি খাবার আছে, হোয়াইট লেগ রেড লেগ এমনি ক্যারারি দানা সংক্রান্ত যে কোনো জিনিস টুকটাক মোটামুটি প্রায় বিক্রি করা হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা দাদা সবকিছু সেলও করে। এবং পাখি যদি চাই পাখির কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি বলবো ক্যামেরাম্যানকে একটু পাখির কোয়ালিটি গুলো দেখাতে পুরো সেটআপ। তো এই যে কোয়ালিটি গুলো এরকম পাখি দাদা সবই প্রতিটা ঘরেই দেখছেন আপনারা, ব্রিডিং কেজ লাগানো হয়েছে নতুন করে, দাদা ডিওয়ারিং করার পরে নতুন করে কেজ সেটআপ তৈরি করেছে। তো সেক্ষেত্রে যদি দাদা তো পাখি রেডি হয়ে যাবে আরো 3-4 মাসের মধ্যে, কেউ যদি এখন থেকে পাখি ব্রিডিং করতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশনে দাদার নাম্বার দেওয়া থাকবে, চেষ্টা করবো আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে রাখার। তো আপনারা পেয়ে যাবেন সবকিছু, পাখি বুকিং যদি করতে চান এখন থেকে করতে পারেন বা পাখি রেডি হলে আমি আরো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, তখন যদি কেউ পারচেস করতে চান পারচেস করতে পারেন। আমার এমনিতে পাখি বুকিং হয়, পাখি যখন পাখি যখনই আমাদের শুরু হয়ে যায় বিল্ডিং, হ্যাঁ যখনই বাচ্চা হবে তখন আমার ফেসবুক আমার নিজের ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমার অলরেডি মানে ভিডিও ছাড়া হয়, তো ওখান থেকে বুকিং হতে থাকে। তো দাদা আপনার চ্যানেলের নামটা একটু বলে দেবেন, আমি আশা করছি আমার চ্যানেলের ভিউয়ার্সরা দাদার চ্যানেলটা একটু ভিজিট করে নেবেন, কারণ আমার চ্যানেল থেকে দাদার চ্যানেল যদি ভিজিট করেন সেখানে দাদা প্রতিটা ভিডিওর আপডেট গুলো পেয়ে যাবেন, কখন পাখি কিরকম ভাবে ব্রিড করছে বা কখন কত পিস পাখি দাদা সেল করবে সেগুলোর আপডেট পেয়ে যাবেন আপনারা। দাদা আপনার চ্যানেলের নামটা একটু বলে, ইউনিক বার্ড লাভার বা ইউনিক বার্ড লাভার। আমি আমি নিজে একটা জিনিস তৈরি করেছি সেটা মানে কারো দেখে না, মানে এটা আমার নিজের যতটুকু নলেজ ছিল সেই বিষয়ে তৈরি করা। এই যে এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটা আমার হাতে তৈরি করা, এটা হলো হিউমিডিটি এবং টেম্পারেচার কন্ট্রোলার। এটা কি এখন অফ করা আছে? না এটা এখন অফ করা আছে, আমি অন করে দিলাম। হ্যাঁ অন করে তাহলে বুঝতে পারবে ভিউয়ার্সরা। হ্যাঁ এই যে অন করে দিলাম এইটাতে কি হচ্ছে আমার যে টেম্পারেচারটা আছে দেখুন, এই মুহূর্তে 29 ডিগ্রি টেম্পারেচার আছে, 29.5, হিউমিডিটি আছে 99.5। এইটা আমি যতটা চাইবো যে আমার শীতকালে এই টেম্পারেচার আমার রাখা দরকার, যেমন একটা ফিঞ্চের ঘরে আমি মনে করি আমার যে কোনো ফিঞ্চ ব্রিডিং করে 25 ডিগ্রি সেলসিয়াস থাকলে ফিঞ্চের জন্য বেস্ট। তো আমি 24.5 এ স্টার্ট করার জন্য অপশন রেখে দিই, যে 24.5 এর নিচে নেমে গেলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আর 25 ডিগ্রি সেলসিয়াস হলে বন্ধ হয়ে যাবে। বাহ এটা খুবই ভালো জিনিস একটা রেখে দিয়েছি, তাতে কি হয় আমার এই ঘরটা শীতকালের পর বন্ধ হয়ে যায় এবং অটোমেটিকলি আমাকে ধরতে হয় না কিছু করতে হয় না, শুধু সুইচটা অন করে রেখে দিতে হয়, ওর মতো যখন অন হওয়া দরকার সেইভাবে অন হবে আবার অটোমেটিক অফ হয়ে যাবে, আমাকে দেখতে মনে হয় না কিন্তু ঘরের টেম্পারেচার একই থাকে। এটার ক্ষেত্রে এক্ষেত্রে আপনার পাখির অনেক সুবিধাও হয়েছে এবং ব্রিডিং মরে না, সবচেয়ে ঠান্ডা লেগে পাখি মরে না, যেটা ফিঞ্চের সব থেকে বড় রোগ, সবচেয়ে বড় রোগ। এবং সব থেকে বড় একটা জিনিস যখন কোনো ভাবে ঠান্ডা লেগে গেল, যেমন আজকের ঘটনা আপনি তো জানেন বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে আমি জানি না, তো অলরেডি আমার দুটো পাখি ঠান্ডা লেগে গেছে আমি দেখতে পাচ্ছি,
তো আমি কি করি সকালবেলা এসে যখন ঠান্ডা মানে ঠান্ডাটা একদম 26 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে আমি যখন দেখলাম তো আমি সব দরজা বন্ধ করলাম পরে এটাকে চালিয়ে দিয়েছিলাম বিন্দাস ঘরে একদম 29 ডিগ্রি সেলসিয়াস আমি করে দিয়েছিলাম এখন যেহেতু এখন ওরকম একটা টেম্পারেচার চলছে 29 ডিগ্রি সেলসিয়াসে ঘরটা রেখে দিয়েছিল তো এখন আবার যেহেতু টেম্পারেচার হাই হয়ে গেছে আমি সব খুলে দিয়ে এটাকে অফ করে দিয়েছি আর এটা আমি একটা দেখতে পাচ্ছি যে এটা কি জিনিস করা আছে আপনার এই জিনিসটা হলো অটোমেটিক্যালি টাইমার যেটা হলো আপনার আমি এটা একটা লাইটের জন্য একটা ফ্যানের জন্য করা যে আমি যখন চাইবো মানে এই টাইমে লাইটটা অন হবে অন হয়ে যাবে অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে ওই টাইমে এবং সেম ভাবে ফ্যান এটা 16 বার অন এবং 16 বার অফ করা যায় ফ্যানটাকে আমি চাইবো যে এতবার এই টাইমে এত ঘন্টা বা আধা ঘন্টা বা 10 মিনিট বা 5 মিনিট বা 1 মিনিট ফ্যান অন হবে সেটা আমি অন করতে চাইলে এবং তারপরে অফ হয়ে যাবে সেটা আমার হাতের উপর ডিপেন্ড করছে আপনি যদি চান এটা দেখতে পারেন এখানে এই মুহূর্তে 11:37 বাজে এই টাইমার এখানে আমি যদি চাই যে এক অফ এক অন এইভাবে যতবার আমি চাইবো আমি অন অফ করতে চাইলে করতে পারবো এই এখানে সবকিছু দেখুন টাইম দেওয়া আছে আমি সেট করা আছে এইভাবে আমার প্রত্যেকটা ঘরে লাইট এবং ফ্যান সবগুলো টাইমারে সেট করা কারণ না সবসময় মনে থাকে না যে কখন লাইট অফ করতে হবে কখন লাইট অন করতে হবে ভুলে যায় ফ্যান অন করতে অফ করতে অনেক সময় ভুলে যায় এই অন ভোলার জিনিসটা যাতে কোনো প্রবলেম না থাকে সেই কারণে একদম টাইমার সেট করা যে ওটা ওই টাইমেই জ্বলবে তাতে দুটো ফায়দা এক হলো আমার পাখিগুলো এক্সট্রা কোনো প্রবলেম হবে না ঠিক টাইম মতো জ্বলবে আর সেকেন্ড হলো কারেন্ট খরচাটাও বাঁচবে বা আপনার এই পদ্ধতিটা দেখে খুবই ভালো লাগছে যে মানুষ যে কতটা শৌখিন হতে পারে নিজের পাখির জন্য কতটা সচেতন এটাই সব থেকে বড় বিষয় আমার খুব ভালো লাগলো এই বিষয়টা আর ফিঞ্চ নিয়ে যারা অনেক রকম ভাবে প্রবলেম ফেস করে বিশেষ করে এই টাইমটা এই ব্রিডিং এর টাইমটা এই যে বাইরে বর্ষাকাল এই টাইমটাতে কিন্তু ফিঞ্চ পাখিতে প্রচুর সমস্যা দেখা যায় পাখিতে অল্পতেই ঠান্ডা লেগে যায় যেমন এই দাদার আজকে দাদা কাল সকাল থেকে জানা ছিল না যে রাতে বৃষ্টি হয়েছে দাদা এখন এসে দেখছে এই পাখিটা দাদার প্রায় একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য এখন টেম্পারেচার কন্ট্রোল করে দিয়েছে দেখা যাক কি হয় দাদা তো মেডিসিন চালাচ্ছে তো সেক্ষেত্রে যারা এই ফিঞ্চ পাখি নিয়ে অনেক প্রবলেমে ভুগছেন আর এই টেম্পারেচার নিয়ে যারা প্রবলেমে ভুগছেন তাদেরকে আমি আশা করছি তাদেরকে আমি বলছি যে এই দাদার সঙ্গে একটু যোগাযোগ করতে এরকম দাদা এই মেশিনগুলো দাদা সেল করেন তো আপনি এই রুম টেম্পারেচার কন্ট্রোলের মেশিনটা দাদা রুম টেম্পারেচার কন্ট্রোলের মেশিনটা দাদা কিন্তু সেলও করে এই দেখুন যারা ফ্রিঞ্চ ব্রিডিং করাচ্ছেন তাদের জন্য আমি আশা করছি এটা খুবই একটা সুবিধাজনক জিনিস হয়ে যাবে।